হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। দেখুন বহুত বঢ়িয়া অপডেটটিয়ে রয়েছে আপনার। যদি আপনার সিম্পল দশম পাস করেছেন এই নিযুক্তি ভাগ নিয়ে পারিবে। বহুত বড় অপডেট রয়েছে উভয় পুরুষ ও মহিলা এটি ভ্যাকেন্সি দেখা মিলুচি। এয়ারপোর্টে আপনার ড্রাইভর এবং হ্যান্ডিম্যান ওমেন পোস্টর ভ্যাকেন্সি রয়েছে, যে আপনার ওয়াক ইন ইন্টারভিউ তরফ নিযুক্তি করা যাবে। ওয়াক ইন ইন্টারভিউ দ্বারা আপনার এটি রিক্রুটমেন্ট মিলিব। তবে দরমা বহুত বড় রয়েছে ফ্রেন্ডস, 25,000 এবভ আপনার স্যালারি এটি দেখা মিলুচি। তবে আপনার যদি এই নিযুক্তি ভাগ নেওয়া চাহান্তি, তাহলে এই জবর সম্পূর্ণ অপডেটটি ডিটেলসে জাঁয়া আবশ্যকতা রয়েছে। সেইপাই এই ভিডিও মাধ্যমে আপনার এই জবর সম্পূর্ণ অপডেটটি প্রোভাইড করবি। যদি ভিডিওটি ভাল লাগে ফ্রেন্ডস, ভিডিওটি গোটে গোটে লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না, এবং চ্যানেল প্রথম থর করে ভিজিট করলে এইভাবে লাটেস্ট জবর অপডেট চ্যানেল সবসক্রাইব করে নেবে। তবে দেখুন ফ্রেন্ডস, রিক্রুটমেন্ট অনুসারে আপনার ডিটেলস ইনফরমেশনটি পুরাপুরি জনাই রাখুছি। এটি দেখুন এয়ারপোর্টর যে রিক্রুটমেন্ট রয়েছে, এয়ারপোর্টে আপনার এআই এয়ারপোর্ট সর্ভিস লিমিটেড তরফ এই নিযুক্তির যে অপডেটটি আসিছে, গোটে রয়েছে ইউটিলিটি এজেন্ট কম র্যাম্প ড্রাইভর, যেটা কি 130টি পোস্টর ভ্যাকেন্সি রয়েছে, এবং গোটে রয়েছে হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওমেন পোস্টর ভ্যাকেন্সি 292টি পোস্ট, টোটাল উপরে 420টি পোস্টের ভ্যাকেন্সি এটি আপনার মিলুচি। তবে যদি আপনার এক পোস্টকে আপ্লাই করছেন, তাহলে এটি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার যা বি রয়েছে আপনার জনে রাখুছি। যদি সিম্পল আপনার 10th পাস করে আপ্লাই করে পারিবে বা এই নিযুক্তি ভাগ নিয়ে পারিবে। যদি আমি দেখি ইউটিলিটি এজেন্ট কম র্যাম্প ড্রাইভর পাই, এটি 10th পাস সহ আপনার হেভি মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যকতা রয়েছে, যা কি আপনার এতে আবশ্যকতা করেছি। আপনার দশম পাস সহ হেভি মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্সর আবশ্যকতা রয়েছে ড্রাইভর পাই। তবে হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওমেন পোস্ট পাই, এটি আপনার দশম পাস সহ আপনার ইংলিশ বুঝিপারে জাঁপারে, হিন্দি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা করেপারে, তাহলে আপনার এতে ইলিজিবল হয়ে পারবে। 10th প্লাস সহ আপনার ল্যাঙ্গুয়েজে ইংলিশ এবং হিন্দি বুঝিপারে কেপারে ইলিজিবল হয়ে পারবে, যা কি আপনার এটি আপনার রিক্রুটমেন্ট পলিসি অনুসারে আসিছে যা অপডেট। তবে এটি আপনার যদি আপ্লাই করা চাহুন, এই ফর্ম সরি এতে ভাগ নেওয়া চাহুন, তাহলে ম্যাক্সিমম মিনিমম এজ লিমিট যা রয়েছে 18 বর্ষ রু 28 বর্ষ ভিতরে আপনার যদি হয়ে, তাহলে আপনার এতে ইলিজিবল হয়ে পারবে। এসে এজ রিলাক্সেসন রয়েছে, যে মাইনোরিটি ক্যাটেগরি বিলংস করছেন সে বয়স সীমা কোহল করা যাই। তবে আপনার বয়স সীমা কেতে রয়েছে না, 18 রু 28 বর্ষ মধ্যে আপনার বয়স সীমা আবশ্যকতা করছে। তবে এটি আপনার যদি এইসব ইলিজিবিলিটি কন্ডিশন ভিতরে যাচ্ছেন, 10th পাস করেছেন, ড্রাইভিং লাইসেন্স অছি, কিংবা আপনার ইংলিশ হিন্দি কইপারছেন বুঝিপারছেন, তাহলে নিশ্চিত রূপে এতে ভাগ নিয়ন্তু। এটি আপনার যদি আপনার এতে নিযুক্তি পাচ্ছেন, ইউটিলিটি এজেন্ট ক্রম র্যাম্প ড্রাইভর 24,960 টাকা রু অধিক দরমা মিলুচি, যা কি আপনার কয়ে রাখুছি। এটি আপনার টিএডিএচআর এক্সট্রা কিছু অছি, আপনার টোটাল উপরে 25,000 রু এভোভ হয়ে যাব দরমা, এবং হ্যান্ডিম্যান হ্যান্ডি ওমেন পোস্ট পাই 22,530 টাকার অধিক দরমা দেখা মিলুচি। তবে আপনার ইম্পর্টাণ্ট ডেট, আপনার যে ডেট রয়েছে, কেউ ডেটে আপনার ওয়াক ইন ইন্টারভিউ করা সে বিষয়ে জাঁয়া রাখুন। ইম্পর্টাণ্ট ডেট রয়েছে, যদি আপনার ইউটিলিটি এজেন্ট কম র্যাম্প ড্রাইভর পাই ওয়াক ইন ইন্টারভিউ দেওয়া যাচ্ছেন, তাহলে 2 মে 2024 আপনার ওয়াক ইন ইন্টারভিউ রহব। হ্যান্ডিম্যান হ্যান্ডি ওমেন পাই যদি যাচ্ছেন, তাহলে 4 মে 2024 আপনার এটি ওয়াক ইন ইন্টারভিউ রহব। সবুঠ বড় কথা হল কোটি আপনার ইন্টারভিউ রহব। দেখুন এটি যে রিক্রুটমেন্টর অপডেট আসিছে, এটি অপডেট অনুসারে আপনার যে ভেন্যু রয়েছে, যে জায়গায় আপনার রিক্রুটমেন্ট লাগি ওয়াক ইন ইন্টারভিউ করা যাব, সেই অপডেটটি আপনার কুচি। দেখুন অফিস অফ দ্য এইচআর ডিপার্টমেন্ট এআই ইউনিটি কমপ্লেক্স পল্লাভরম কন্টেনমেন্ট চেন্নাই 600043 নিয়র তাজ কাটনি, এই জায়গায় আপনার ইন্টারভিউ রহব, পর্সনাল ইন্টারভিউ, যেটা কি আপনার ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে চয়ন করা যাব। তবে এটি আপনার আউ গোটিয়ে কথা রয়েছে, যেটা কি আপনার দেখা মিলুচি, এটি আপনার কিছু আপ্লিকেশন ফিজ বাবদে অপডেট রয়েছে। ডিমান্ড ড্রাফ্ট রুটে আপনার 500 টাকা আপ্লিকেশন ফিজ বাবদে দেওয়া পড়ব, যে কি এক্সসার্ভিস মানে হয়ে কিংবা এসসিএসটি কমিউনিটি বিলংস করতে, সে আপ্লিকেশন ফিজ না, যে আপ্লিকেশন ফিজ দেবে সে হচ্ছেন ইউআর ইডব্লুএস ওবিসি ক্যাটেগরির পিলা মানে, সে আপ্লিকেশন ফিজ বা ডিমান্ড ড্রাফ্ট থ্রুরে আপনার 500 টাকা পে করা পড়ব। জব লোকেসন আপনার চেন্নাই রহব, অল ইন্ডিয়া বেসিক্রে এই নিযুক্তি রয়েছে, যার ডিটেলস ইনফরমেশনটি আপনার সেয়ার কলি। তবে এটি আপনার যে
লিঙ্ক রয়েছে আপনার কি এটি আপনার যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে যার লিঙ্ক আপনার আমার এই ভিডিওর ডেসক্রিপশন সেয়ার করে দেবি, যেটু ক্লিক করি আপনার অফিসিয়াল লিঙ্ক যাই নোটিফিকেশন টি ডাউনলোড করে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইট টু যাই ডিটেলস ইনফরমেশন পাই পারবে। তো ফ্রেন্ডস ইয়ে লা গোটে ছোট অপডেট টিয়ে আসিবা নিযুক্তি ভিত্তিক সূচনার। তবে এই যে দশম পাস ভিত্তিক চাকরিটি রয়েছে আপনার যদি করা চাহিদা তাহলে নিশ্চিত রূপে এই নিযুক্তি ভাগ নিয়ন্তু এবং ওয়াকিং ইন্টারভিউ তরফ আপনার বহু বড় অপডেটটি রয়েছে। দশম পাস পিলা নিশ্চিত রূপে এটা বহু বড় অপডেটটি। তবে আশা করছি এই অপডেটটি আপনার নিশ্চিত রূপে ভালো লাগি। তো ফ্রেন্ডস ভালো লাগিলে ভিডিওটিকে প্রথমে লাইক টিয়ে করতু, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলতু না, চ্যানেলকে প্রথম থাকার ভিজিট করলে চ্যানেলকে সবসক্রাইব করে নিয়ন্তু, এইভাবে লাটেস্ট জব অপডেটকে টাইম টু টাইম পাইপারে আপনার যদি বেল নোটিফিকেশনকে অলরে সেট করবে। তবে বর্তমান তো ফ্রেন্ডস সময় যাচ্ছে নেক্সট অপডেটের কিছু নয় তথ্য আপনার সহ সেয়ার করবি, সে পর্যন্ত বিদায় দিও, জয় জগন্নাথ।